Assalamualaikum everyone, welcome to our channel. অনেকদিন পর চলে এলাম ছোটখাটো একটা স্কিন কেয়ার ব্লগ নিয়ে। তো রিসেন্টলি আমি কিছু অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করছি। তো অর্গ্যানিক প্রোডাক্টগুলো এত ভালো, নর্মালি অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টের চেয়ে অর্গ্যানিক স্কিন কেয়ার প্রোডাক্টগুলো খুবই ভালো, স্কিনে খুব ভালো কাজ করে। তবে স্যুটের একটা বিষয় আছে, অনেকের স্কিনে স্যুট করে না, যাদের স্কিনে স্যুট করে তাদের জন্য ব্লেসিং আই মাস্ট সে। তো হিয়ার ইজ মাই রিসেন্ট স্কিন কেয়ার প্রোডাক্টস। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো আমাকে সেন্ড করা হয়েছে এসেন্স অফ সাকসেস পেজ থেকে। অ্যান্ড এগুলো আমি রিসেন্টলি ইউজ করতেছি, ইউজ করে আমি লিটারেলি ফিদা হয়ে গেছি, এত ভালো কাজ করে স্কিনে। সো হিয়ার ইজ দ্য সিক্রেট। তো লেটস সি। তারা এখানে আমাকে স্কিন কেয়ারের পুরো একটা কম্বো সেন্ড করছে। তো এখানে আছে একটা টোনার, একটা ফেস প্যাক, একটা নাইট ক্রিম, একটা সিরাম, দেন একটা লিপ বাম, সুথিং জেল অ্যান্ড আ সোপ। তো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হচ্ছে ফেসটাকে ভালো মতো ক্লিন করা। সো এখন আমি এই সোপটা দিয়ে মুখ স্যাফ্রনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস অ্যান্ড গট মিল্কের রিচ ভিটামিনসের পুষ্টি রোদে পড়া দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে, স্কিন কয়েক শেড ফর্সা করে, সানট্যান দূর করে, ময়েশ্চারাইজ করে, দেন কারো মেস্তার প্রবলেম থাকলে সেটাও দূর করে, প্রেগনেন্সির দাগ দূর করে, চোখে নিচে কালো দাগ দূর করে, দেন অনেকের পোর্স থাকে, পোর্স প্রবলেম রিমুভ হয়, অ্যান্ড মুখে দিলে খুব ঠান্ডা লাগে, অ্যান্ড এটা কোনো সাইড ইফেক্ট নেই। তো সোপটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই সোপটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিছি, এটা মানে খুব বড় মাপের একটা সোপ, লার্জ সাইজ, অ্যান্ড এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিছি। তো এখন আমি এটা দিয়ে ফেসটাকে আগে ক্লিন করবো, দেন আমি এটা এক টুকরা শেষ করছি, এটা আরেকটা টুকরা, পুরো সোপই রয়ে গেছে। অ্যান্ড এই এক টুকরোতেই আমার ফেসে মাশাল্লাহ খুব ভালো কাজ করছে। সো লেটস গো। তো দেখতেই পারলেন ফেসটা কত সুন্দর করে, কত ইজিলি ক্লিন হয়ে গেল। তো এখন আমি ফেসটা মুছে নিব। ওই কিউট ছোট টাওয়ালটা আমাকে সেন্ড করা হয়েছে আউটলুক স্পেস থেকে, সেরকম কিউট কিউট আফটার বাথ স্টাফস কালেক্ট করতে আউটলুক পেজে নক দিন। ওকে, নেক্সট পার্ট হচ্ছে ফেস প্যাকের। স্কিন কেয়ারের পর মানে স্কিন কেয়ার রুটিনের মধ্যে ফেস প্যাকটা হচ্ছে কম্পালসারি। একটা গুড স্কিন পেতে হলে স্কিন কেয়ারে যে কোনো একটা ফেস প্যাক মাস্ট বি রাখা উচিত, অ্যান্ড এই থানাকা স্পেশাল প্যাকটা বেস্ট। সো এখন আমি ফেস প্যাক অ্যাপ্লাই করি। থানাকা ফেস প্যাক স্কিনে অনেক ভালো কাজ করে, যাদের স্কিনে স্যুট করে তাদের স্কিনে খুবই ভালো কাজ করে। এটা ইউজ করার এক সপ্তাহের ভিতরে মানে একটা রেজাল্ট পাওয়া যায়, মানে ইউজ করলে বুঝবেন যে স্কিনটা আসলে বেটার হচ্ছে। দেন স্কিনকে ময়েশ্চারাইজ করে, ডেড সেল রিমুভ করে, দেন অনেকের স্কিন রাফ হয়ে যায়, ওই রাফনেসটাকে মসৃণ আর কোমল করে, দেন পিম্পল, মেস্তা, পোর মিনিমাইজ, এনি টাইপ মানে যে স্পট, কাটা দাগ বা চামড়ার ভাঁজ এগুলো সব রিমুভ করে, বয়সের ছাপ দূর করে, অ্যান্টিএজিংয়ের কাজ করে, স্কিনকে রিপেয়ার করে অ্যান্ড রিফ্রেশ রাখে। সো এখন আমি এটা অ্যাপ্লাই করবো। সো লেটস অ্যাপ্লাই। স্মেলটা এত জোস, এটা আমি উইকে দুইবার ইউজ করি। আমার এই প্যাকটা অলমোস্ট শুকিয়ে যাচ্ছে, তো শুকিয়ে গেলে এটাকে রিমুভ করে ফেলতে হয়, শুকিয়ে গেলে বোধহয় হাতে লাগে না। তো আমি এখন একটা ভিজা স্পঞ্জ দিয়ে ফেসটা ক্লিন করে নিব। লুক কি সুন্দর, একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে আসছে, ফেসটা খুব রিফ্রেশিং লাগছে, তাই না? বেস্ট ফেস প্যাক। এখন আমি ফেসটা মুছে নিচ্ছি। দেন নেক্সট পার্ট হচ্ছে সুথিং জেলের, স্যাফ্রন সুথিং জেল। স্যাফ্রন সুথিং জেলের কাজ হচ্ছে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে, পোর মিনিমাইজ করে, রোদে পড়া দাগ দূর করে, স্কিনের এক্সট্রা অয়েলটা রিমুভ করে, কালচে ভাব দূর করে, ডিপ থেকে স্কিনকে ক্লিন করে যার কারণে পিম্পল হওয়ার টেন্ডেন্সিটা কমে যায়, স্কিনকে মসৃণ করে,
যে কোনো দাগ দূর করে, বয়সের ছাপ দূর করে, পাতলা স্কিন মোটা করে, ত্বককে সতেজ ও কোমল রাখে। আর এটার নিয়ম হচ্ছে মুখে দিয়ে 10-15 মিনিট রেখে দেন 30 সেকেন্ড হালকা ম্যাসাজ করে দেন ধুয়ে ফেলতে হবে। সো আমি এখন একটা স্কিনে অ্যাপ্লাই করবো। অ্যাফোনের স্মেল এত জোস, এটা পরিমাণে একদম অল্প লাগে। আপনারা যদি ডার্ক লেয়ার করে দিতে চান বা যাদের স্কিন বেশি পাতলা তারা একটু মোটা লেয়ার করে দিতে পারেন বা ডাবল লেয়ার অ্যাপ্লাই করতে পারেন। আর গরমে আরেকটা সুবিধা হচ্ছে এটা ফ্রিজে রেখে ইউজ করলে পুরোটা ঠান্ডা হয়ে থাকেন, ফেসে দিলে অনেক কুল একটা ফিল আসে। আমি যেটা করি এখন এটা 10 মিনিট রেখে দিতে হবে। অলমোস্ট 10 মিনিট ডান। সো এখন আমি হালকা একটা ম্যাসাজ দিব ফেসে। আজকের এই ভিডিওটা পুরোটাই আমি মিররে করতেছি অ্যাকচুয়ালি, তাহলে আমার দেখতে ইজি হবে অ্যান্ড অ্যাপ্লাই করতেও ইজি হবে, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। অ্যাপ্লাই করি একবার মিররে দেখাই, সো অনেক টাইম ওয়েস্ট হয়। সো দ্যাটস ওয়াই এবার এভাবে করলাম। ও আমার এই মিরর লাইটের স্পন্সর করছে ইয়েলো হাউস থেকে, থ্যাংকস ইয়েলো হাউস এত সুন্দর একটা মিরর লাইটের জন্য। ওকে তো ম্যাসাজ ডান, এখন ফেসটা ক্লিন করে ফেলতে হবে। ওকে এখন ফেসটা ক্লিন করে সুন্দর মতো মুছে নিলাম। নেক্সট পার্ট হচ্ছে টোনিংয়ের। স্কিনে টোনিংয়ের গুরুত্ব অপরিসীম। এটার কাজগুলো আমি বলে দিচ্ছি। স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, স্কিনকে ফ্রেশ রাখে। স্কিনের নেক্সট পার্ট যেটা সিরাম বা ক্রিম সেটার জন্য স্কিনকে প্রিপেয়ার করে। অ্যান্ড অনেকের লোম খুব বড়ো হয়, ধুলাবালি পিম্পলস টেন্ডেন্সিটা বেড়ে যায়, সো এটা আস্তে আস্তে ছোটো করে অ্যান্ড স্কিনে পোর্স প্রবলেম ঠিক করে। আর এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা যেহেতু গ্লোমি স্টোনার, সো এটার মেইন কাজই হচ্ছে স্কিনকে গ্লোই করা অ্যান্ড স্কিনটা সুন্দর আর টান টান করা। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর একটা জিনিস কি, আমি এই ফুল সিরিজটা যে কদিন থেকে ইউজ করতেছি, ইউজ করে একটা বেনিফিট আমি মাস্ট বি বলতে পারি যে স্কিনটা এত সফট অ্যান্ড স্মুথ লাগে, স্পেশালি এই সুথিং জেল আর থানাকা প্যাকটা ইউজ করার পরে ফেসটা অনেক বেশি রিফ্রেশিং লাগে। সো এখন আমি টোনারটা অ্যাপ্লাই করবো। আর টোনারটা অ্যাপ্লাই করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে স্প্রে, ইজি না? স্মেল জাস্ট ওয়াও। এভাবে ফুল ফেসে মিশাই দিতে হবে। তো এটা দেওয়ার পরে এটা শুকানোর জন্য কিছুক্ষণ টাইম নিতে হবে। সো মিনিমাম আমি 10 মিনিট আমি শুকানোর জন্য টাইম নিব। সো 10 মিনিট পরে এরপরের কাজ হচ্ছে সিরামের। ওকে অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে অ্যান্ড ফেসটা শুকাই গেছে একদম, মানে যে টোনারটা দিছিলাম টোনারটা একদম ফেসে টেনে নিছে। সো নেক্সট পার্ট হচ্ছে সিরামের, এটা হচ্ছে পাইনঅ্যাপেল সিরাম। তো পাইনঅ্যাপেল সিরামের কাজ হচ্ছে স্কিনটাকে গ্লাসি অ্যান্ড স্মুথ করে, পোর মিনিমাইজ করে, স্কিনটাকে বুস্ট করে, এক্সফোলিয়েট করে, স্কিনের টেক্সচারটা ইম্প্রুভ করে, অ্যাকনি অ্যান্ড স্কার্স প্রবলেম থাকলে সেটা রিমুভ করে অ্যান্ড স্কিনকে নারিশ করে। সো একটা লিটল বম বলতে গেলে। এই সিরামটা দেওয়ার পরে এত ভালো লাগে, স্কিনটা এত সুন্দরভাবে স্মুথ হয়ে যায় অ্যান্ড ওদের এখানে প্যাকেটে লেখা বেস্ট বিফোর 6 মান্থ। সো এটা রেগুলার ইউজ করা উচিত, ডে অ্যান্ড নাইট বোথ টাইম ইউজ করা যায়। সো লেটস অ্যাপ্লাই দ্য সিরাম। আমি এখানে 5 ফোঁটার মতো নিলাম। ওদের প্রত্যেকটা প্রোডাক্টের স্মেল এত জোস, মানে ফিদা হয়ে যাওয়ার মতো। পুরো ফেসে দিয়ে নিলাম সিরামটা। এখন নেক্সট পার্ট হচ্ছে নাইট ক্রিমের। ওদের পেজে অনেক ডে ক্রিম টাইপেরও ক্রিম আছে, সো আপনারা চাইলে এই ফুল রুটিনের পাশাপাশি একটা ডে ক্রিমও নিতে পারেন যেটা দিনের বেলা অ্যাপ্লাই করবেন সিরামের পরে অ্যান্ড নাইট ক্রিমটা শুধু রাতের জন্য। তো নাইট ক্রিমেরটা বলে দিই, নাইট ক্রিমের কাজ হচ্ছে এটা সুপার ব্রাইটনিংয়ে কাজ করে, অ্যান্টি এজিং, গ্লোয়িং, অ্যাকনি পিম্পল রিমুভ, পিগমেন্টেশন রিমুভ, স্পট আউট অ্যান্ড পোর মিনিমাইজ। সো ক্রিমটা খুবই ভালো, আমি ক্রিমটা রেগুলার রাতে ইউজ করতেছি অ্যান্ড চেঞ্জেস আপনাদের সামনে। কিছুদিন আগে অনেক সিক ছিলাম, তো ফেসের অবস্থা খুবই খারাপ ছিল, দেন এই সিরিজটা আমি রেগুলার ইউজ করতে করতে স্কিনটা এখন মাশাল্লাহ উইথিন 1 week or 2 week এই রেজাল্ট মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। ওকে ক্রিমটা হচ্ছে এইটুকু, আপনারা চাইলে এভাবে ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে পারেন বা না চাইলে হাতে নিয়ে দেন অ্যাপ্লাই করতে পারেন। এখন কি সুন্দর সফট আর স্মুথ হয়ে গেছে বলে বোঝানো যাবে না। তো এই সিরিজটা আমার রিসেন্টলি খুবই ফেভারিট। তো স্কিন কেয়ার ডান,
and the last part but not the least seta hocche lip balm ei lip balm tao ora nijera made kore eta hocche beetroot diye toiri kora to eta lip ke soft rakhe then lip e je dead cell gulo ashe shegulo remove kore fele then lip ta naturally pink kore ei to mane lip er jabotiyo problem remove kore as amra obviously use kori na orkom types আর অ্যাজ ইউজুয়াল আমি প্রতিটা পার্টেই বলছি যে মানে এখানকার জিনিসগুলো এত জোস স্মেলগুলো এত জোস মানে খায় ফেলতে ইচ্ছা করে টাইপস তো থ্যাংকস আ লট এসেন্স অফ সাকসেস সাফল্যের নির্যাস পেজ আমাকে এত সুন্দর সুন্দর স্কিন কেয়ার জিনিস সেন্ড করার জন্য আমি তো আপনাদের রেগুলার কাস্টমার হয়ে গেলাম অ্যান্ড আমার খুবই ভালো লাগে আপনাদের জিনিস এই জিনিসগুলো ছাড়াও আরও অনেক টাইপের স্কিন কেয়ার জিনিস আছে যার যেটা ওরা নিজেরা মেড করে তো ওদের পেজ ভিজিট করলেই যাবতীয় সব কিছু ডিটেলস সব পেয়ে যাবেন আমি সাজেস্ট করবো যে যাদের স্কিনে কোনো প্রবলেম নেই জাস্ট একটা গ্লাসি স্কিন বা ফ্রেশ স্মুথ স্কিন চান এই সিরিজটা তাদের জন্য বেস্ট বেস্ট একটা কম্বো থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি অল অফ দিস সো সব কিছুর জন্য এই পেজটাতে নক দিন ওদের গ্রুপে জয়েন হয়ে যায় তো এই তো একটা পেজ অ্যান্ড একটা গ্রুপ সো গ্রুপে জয়েন হয়ে যান অ্যান্ড পেজে লাইক দিয়ে আসুন আর পেজ থেকে অর্ডার করে ফেলুন আপনাদের স্কিন টাইপ অনুযায়ী বেস্ট বেস্ট কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট তাও আবার ন্যাচারাল উইদাউট এনি সাইড ইফেক্ট স্কিনকে একটা বেটার রেজাল্ট দেন থ্যাংক ইউ তো দেখিয়ে ফেললাম এসেন্স অফ সাকসেস সাফল্যের নির্যাস পেজের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দিয়ে সুন্দর একটা স্কিন কেয়ার তো আমি যেটা ভিডিওতে বলেছিলাম যে আমি খুব সিক ছিলাম তো সিকনেসের কারণে স্কিনটা খুবই ডাল হয়ে গেছিলো অ্যান্ড কোনো স্কিন কেয়ার করতে পারিনি বাট এই সিরিজটা জাস্ট ওয়ান উইক ইউজ করছি অ্যান্ড সি দ্য রেজাল্ট এখনও একটু হালকা হালকা ডার্ক সার্কেল আছে বাট রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন আমরা রিসেন্টলি ফেসবুক পেজ ওপেন করছি ফেসবুক পেজে এখনোভাবে অ্যাক্টিভ না তো অবশ্যই 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 আমার পেজটাতে একটা লাইক দিয়ে আসবেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে ফেলুন আর বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না